The prophet stories are amazing. İslam elbise etti suku tabut çay. Aleyküm selam. Ha ne çay bolte paro. Bolo ki bolte çam. আমি কিছু ইসলামী প্রশ্ন করব, আপনি সেগুলো উত্তর দেবেন। আচ্ছা ঠিক আছে বলো। প্রশ্ন হলো, সাহাবি কাকে বলে? সাহাবি কাকে বলে? যারা ইমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে ছিলেন? উত্তর হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলি বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদাহ ইবনুর জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রশ্ন হলো, ইসলামের চার খলিফার নাম কি কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারের শেষ প্রশ্ন, কোন সাহাবি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কোনো নবী এলে তিনি হতেন, কিন্তু আমার পর কোনো নবী নেই? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন। কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়। কোন সাহাবিকে দেখলে ফেরেশতারা লজ্জিত হতো এবং কেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ছিলেন অত্যন্ত লাজুক। আচ্ছা তবে এখন চলি, পরে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।